হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং এডুটেক, তোমাদের সঙ্গে আমি সুজন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রাজ্যে নতুন করে গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং তোমরা ভিডিওটি এক্ষুনি ছেড়ে চলে যেও না ফেক ভেবে, কারণ আমি তোমাদের অফিসিয়াল নোটিশ ডাউনলোড করা থেকে শুরু করে ফর্ম ফিল আপ যাবতীয় জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং ডাউনলোড করে নেবো আমি গভর্নমেন্ট ওয়েবসাইট north24parganas.gov.in থেকে। এখানে তোমরা অষ্টম শ্রেণীর যোগ্যতায় আবেদন করতে পারবে, এবং ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো না কেন, তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং সমস্ত ডিটেলস অর্থাৎ আবেদন প্রক্রিয়া, তোমাদের বয়স সীমা কী আছে, লাস্ট ডেট কী আছে, যাবতীয় ডিটেলস তোমাদের আমি আলোচনা করতে চলেছি। ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। আমি নোটিশটি ডাউনলোড করে নিয়েছি এবং অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করে নিয়েছি। তোমাদের সামনে আমি অলরেডি অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করে রেখেছি। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের আমি ফিল আপ করে দেখাবো। তার আগে তোমাদের নোটিশটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত বিবরণ তোমাকে দিয়ে দিই। তো বন্ধুরা, এখানে লেখাই আছে যে তোমাদের এই নোটিশটি প্রকাশ পেয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিএম অফিস north24parganas, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার ডিএম অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে কিন্তু প্রকাশ পেয়েছে। এখানে মেমো নম্বরটি দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে কবে প্রকাশ পেয়েছে, এবং এখানে বলা হয়েছে আবেদন করতে পারবে তোমরা ভারতীয় নাগরিক হলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবে, এবং এখানে রিক্রুটমেন্ট চলছে এই দুটি পোস্টে তোমরা দেখতে পাবে, অর্ডারলাইস এবং নাইট গার্ড। অর্ডারলাইস এখানে যে পোস্ট আছে এখানে দুখানা পোস্ট আছে, মানে ভ্যাকান্সি আছে, এবং নাইট গার্ডে একটি, জেনারেলদের জন্য এখানে একটি, এবং এসিদের জন্য একটি আছে অর্ডারলাইস, এবং নাইট গার্ডে কিন্তু জেনারেলদের জন্য একটি ভ্যাকান্সি আছে। অষ্টম শ্রেণী যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে, 21 থেকে 40 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে, 7,000 টাকা মাসে স্যালারি দেওয়া হবে, বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানলেই তোমরা আবেদন করতে পারবে, সাথে হিন্দি ভাষা বলতে জানতে হবে এবং নেপালি ভাষা, হিন্দি অথবা নেপালি, তো এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাবে। এবারে প্রসিডিওর অফ অ্যাপ্লিকেশন, তোমরা এখানে বাই পোস্টের সাহায্যে তোমাদের পাঠাতে পারবে, কোথায় কি পাঠাবে পরে বলছি, আগে অ্যাপ্লিকেশন ফর্মটা একটু ফিল আপ করে তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই হচ্ছে নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, যেটা আমি একটু আগে ওপেন করেছিলাম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের প্রথম কাজ হবে তোমাদের কোনো সাইবার ক্যাফে থেকে আশেপাশে বা বাড়িতে যদি প্রিন্টার থাকে প্রিন্ট আউট করে নেওয়া, তারপরে এপর সাইজ ভেজে প্রিন্ট আউট করে নেওয়ার পরে তোমরা এই সাইজ হাইটে একটা পাসপোর্ট সাইজ তোমাদের রিসেন্ট ফটোগ্রাফ অ্যাটাচ করবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে তোমরা কোন পোস্টের জন্য অর্ডারলাইস অথবা নাইট গার্ড সেটা তোমরা লিখবে এখানে, এবং তোমাদের এখানে বাবার নাম, মায়ের নাম অথবা বিবাহিত যদি হও, যদি মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে স্বামীর নাম লিখতেই পারো। এছাড়া এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস লিখতে হবে, সঙ্গে পিনকোড ডিটেলসে অর্থাৎ ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পুরো ডিটেলসে লিখতে হবে, এবং যারা কর্পোরেশন এলাকা থেকে বিলং করো তোমরা কিন্তু তোমাদের ডিটেলসে অ্যাড্রেসটা এখানে লিখে দিও। তারপর এখানে ডেট অফ বার্থ তোমাদের লিখতে হবে, যেমনভাবে হয় তোমাদের ডেট অফ বার্থ তাদের লিখলে, এবং এজ তোমাদের 1/1/2021 অনুসারে বর্তমানে বয়স কত, এই নয় যে তোমাদের আজকে ডেটে বয়স বলে দিলে, 1/1/2021 তোমাদের হিসেব করতে হবে বয়স কত, তোমরা কিন্তু সেখানে এটা লিখে নেবে। তারপরে আছে তোমাদের এখানে ক্যাটাগরি জেনারেল এসসি এসটি ওবিসি, তোমরা কোন ক্যাটাগরি সেটা তোমরা এখানে লিখবে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এখানে লিখবে, তোমরা ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি অর্থাৎ তোমরা কি লিখতে পড়তে জানো বাংলা, হিন্দি অথবা নেপালি, তো তাহলে এখানে ইয়েস অথবা নো তোমরা লিখবে। তারপর এখানে বলা হয়েছে তোমাদের কারেন্ট মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু বন্ধুরা, এখানে মোবাইল নাম্বার যেটা দেবে সেটা যেন বন্ধ না হয়ে যায় এবং রিচার্জ করা যেন থাকে, এটা কিন্তু মাথায় রেখো, এবং ইমেল আইডিটাও তোমাদের এখানে দিয়ে দেবে। এরপরে আসি তোমাদের এই ডকুমেন্টস, এই যে তোমরা ফর্মটা তো ফিল আপ করলে, এই ফর্মের সঙ্গে তোমরা অ্যাটাচ কী কী করবে, এদিকে একটা সিগনেচার তোমরা দেখতে পাচ্ছ, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমরা সিগনেচার করবে এবং প্লেস লিখবে এই জায়গাতে, ডেট লিখবে এই জায়গাতে, কবের ডেট যেদিন তোমরা জমা দিচ্ছ, প্রথমে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, তারপর এখানে বলা হয়েছে তোমাদের আইডেন্টি প্রুফ অর্থাৎ প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি জেরক্স, সবগুলো জেরক্স কপি, তার সঙ্গে লাগবে হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড দিতে পারো, রেশন কার্ড দিতে পারো, ভোটার কার্ড দিতে পারো, সমস্ত কিন্তু সেলফ অ্যাটেস্টেড, তারপরে এজ প্রুফ হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, মানে মাধ্যমিক যদি কেউ পাস করে থাকো মাধ্যমিক সার্টিফিকেটও দিতে পারো, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান লাস্ট যেটা আছে তোমরা সেটা দেবে, তারপরে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা কিন্তু এটা অবশ্যই অ্যাটাচ করে দিও, সবগুলি জেরক্স করো এবং জেরক্সের নিচে নিজেদের অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তারপরেই কিন্তু এখানে অ্যাটাচ করো, এবং সমস্ত কিছু একটি মুখবন্ধ খামে ভর্তি করবে, এবং খামের ওপরে অবশ্যই নিজের নাম ঠিকানা লিখবে, এবং তারপরে তোমরা এটা জমা করবে কোন ঠিকানায় দেখে নাও, তোমরা জমা করবে এই ঠিকানা, এখানে কিন্তু ঠিকানা তোমাদের দেওয়া আছে, তোমরা দেখতে পাবে ওপর দিকে চলে যদি আমি যাই তাহলে তোমাদের এখানে লেখা আছে একটি ঠিকানা, ঠিকানাটি হলো আমি বলে দিচ্ছি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার north24parganas, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বারাসাত, north24parganas, পিনকোডও দেওয়া আছে 7,124। এই ঠিকানায় তোমাদের কিন্তু রেজিস্টার পোস্ট করে দিও 12/1/2021 তারিখের আগে, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ, হাতে কিন্তু বেশি দিন তোমরা টাইম নেই, তোমরা কিন্তু এখনই এটা আবেদন করতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে টোটাল ইনফরমেশান আজ তোমাদের দিতে পেরেছি, এবং যদি কিছু বাকি থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, তোমাদের আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর বন্ধুরা অবশ্যই তোমরা যদি ভিডিওটি ভালো লাগে, এই ধরনের ভিডিও রেগুলার বেসে দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে এবং সাথে ফেসবুক গ্রুপও তোমাদের জন্য নতুন করে বানানো হয়েছে, সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, তোমরা জয়েন করতে পারো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি দেখতে থাকো, শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এডুটেকের সঙ্গে।